প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছি তো দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটি হচ্ছে শ্বাসের অ্যালার্জির সমস্যা বা শ্বাসকষ্টজনিত কারণে যদি আপনার অ্যালার্জির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী চিকিৎসা গ্রহণ করবেন বা কী মেডিসিন খেলে এই সমস্যাটিকে দ্রুত সমাধান করতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো দর্শক দেখুন আমি বোর্ডে লিখেছি শ্বাসের অ্যালার্জি ড্রপ জার্মানি হোমিও কম্বিনেশান মেডিসিন আর এইটটি ফোর এই একটি মাত্র জার্মানি হোমিও কম্বিনেশান মেডিসিন সেবন করে আপনি আপনার শ্বাসের অ্যালার্জির যে সমস্যা সেটি দূর করতে পারবেন শ্বাসের অ্যালার্জি বলতে আপনার নিঃশ্বাসের মাধ্যমে বিভিন্ন ধুলা বালি ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশের মাধ্যমে সাধারণত যাদের অ্যালার্জির সমস্যা ঘটে থাকে বিশেষ করে যারা ধুলা গেলেই যাদের শ্বাসকষ্ট অনেক বেড়ে যায় নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এমন সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই আর মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে তবে দর্শক একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন এই মেডিসিনটি শুধু তাদের জন্য প্রযোজ্য হবে যাদের নিঃশ্বাসের সঙ্গে বিভিন্ন রোগ জীবাণু ধুলাবালি যাবার কারণে শ্বাসকষ্ট বেড়ে যায় যারা অপরিচ্ছন্ন জায়গায় কাজ করেন এবং এই অপরিচ্ছন্ন জায়গায় উৎক গন্ধ কারণে যাদের এই অ্যালার্জির সমস্যা বেড়ে যায় তারা কিন্তু এই মেডিসিনটি সেবন করে অবশ্যই অবশ্যই উপকৃত হতে পারবেন তো আমি আমার দর্শকদেরকে বলবো যদি আপনাদের শ্বাসের অ্যালার্জির সমস্যা থাকে বা নিঃশ্বাসের সঙ্গে আপনারা যে অক্সিজেন গ্রহণ করেন এর সঙ্গে যে পরিবেশের যে ধুলাবালি রোগ জীবাণু প্রবেশের ফলে যে আপনার অ্যালার্জির সমস্যা বেড়ে যায় সেই সমস্যাটিকে আপনি যদি সম্পূর্ণভাবে নিবারণ করতে চান সেক্ষেত্রে আর এইটি ফোর মেডিসিনটি স্মরণ করতে পারেন এবং এই মেডিসিনটি যথাযথ নিয়মে সেবন করলে অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো দর্শক আপনারা যদি চান যে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে আপনার শ্বাসের অ্যালার্জির সমস্যা দূর করবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই আর এইটি ফোর মেডিসিনটি কিনে সেবন করতে পারেন আর আমি আমার দর্শকদেরকে একটা কথা সবসময় বলে বোঝানোর চেষ্টা করি যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন তারা অবশ্যই অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন বাইরে গেলে মাস্ক পরবেন ধুলাবালি এড়িয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তো অ্যালার্জির সমস্যা কিন্তু রাতারাতি ভালো করা যায় না আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে না চলেন সেক্ষেত্রে কোনো ডক্টরের কাছে গিয়েও আপনার কিন্তু বিন্দু পরিমাণ লাভ হবে না তা আপনি লাভবান তখনই হতে পারবেন যখন আপনি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন তো দর্শক আপনারা যদি স্বাস্থ্যবিধি মেনে এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আর দর্শক আপনারা প্রশ্ন করেন যে স্যার এই মেডিসিনটি কোথায় পাওয়া যাবে আপনি আপনার নিকটস্থ যে কোনো বড়ো হোমিও ফার্মেসিতে গেলে এই মেডিসিনটি পেয়ে যাবেন এটি জার্মানি সিলপ্যাক থাকবে এটি ডুপ্লিকেট করার কোনো সুযোগ থাকবে না আপনারা চাইলে এই মেডিসিনটি কিনে সেবন করতে পারেন আর এই মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ থেকে পনেরো ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এই মেডিসিনটি তিন ফাইল সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের শ্বাসের অ্যালার্জি অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে আর দর্শক আপনারা কম বেশি এখন সবাই জেনে গেছেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক ভিডিও করে থাকি তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই অবশ্যই আমার গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো সেগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আর দর্শক আমি আপনাদের চিকিৎসার পাশাপাশি আমি গরিব রুগীদের বিনামূল্যে চিকিৎসা করি তো আমি আমার একার পক্ষে গরিব রুগীদের চিকিৎসা করা কিন্তু অনেক সময় সম্ভব হয় না এই জন্য আমার একটি হেলথ ফাউন্ডেশন আছে সেটি হচ্ছে ডক্টর দ্বিজেন্দ্র হেলথ ফাউন্ডেশন এখানে অনেক সচ্ছল ব্যক্তি আছেন যারা দান করে থাকেন এবং তাদের দানের অংশ দিয়েই গরিব রুগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয় তো আপনারা চাইলে সেখানে অবশ্যই অবশ্যই দান করতে পারেন আর আপনারা যদি এই বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান অথবা স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমার সঙ্গে কথা বলতে চান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে সরাসরি আমাকে কল করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে এই নাম্বারে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি একটা রায়েরবাগ চাইলে আপনারা এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক করুন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক ভালো থাকবেন